জানেন কি, কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী বাংলাদেশের কোন জেলার মেয়ে? জানেন কি, কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী বাংলাদেশের মেয়ে, সেও আবার বরিশাল জেলার। আরো এ কথাটি স্বীকার করেছেন খোদ শ্রাবন্তী নিজেই। যৌথ প্রযোজনার ছবি শিকারি র মহরত অনুষ্ঠানের জন্য একদিনের সফরে ঢাকা এসেছিলেন কলকাতার জনপ্রিয় এই নায়িকা। মহরত শেষে একটি নিউজ পোর্টালের সাথে আলাপকালে তিনি ওই তথ্য জানান। শ্রাবন্তী জানিয়েছেন, আমার দাদা ও বাবার বাড়ি বরিশালে, সে হিসেবে আমাকে বাংলাদেশের মেয়ে বলতে পারেন। তিনি বলেন, বাংলাদেশের আতিথেয়তার অনেক প্রশংসা শুনেছি, তবে আমার কাছে বাংলাদেশের ইলিশ মাছ খুব প্রিয়, কিন্তু কি কেউ না আমাকে এখনো ইলিশ খাওয়ালো না। শ্রাবন্তী বলেন, হোটেলে খেতে খুব একটা ভালো লাগে না। এখানে দুপুরে খাবারের সময় যখন আমি কামড় দিয়ে কাঁচা মরিচ খাচ্ছিলাম, তখন জাজ মিডিয়ার আজিজ ভাই বলেন, আরে আপুয়া, উনি মরিচ খাচ্ছেন এভাবে? উত্তরে আমি মজা করে বলেছিলাম, আমি তো বরিশালা মেয়ে, খাবো না। শিকারি ছবিতে শ্রাবন্তীর নায়ক ছিলেন ঢাকাই ছবির কিং শাকিব খান। শাকিব খান প্রসঙ্গে শ্রাবন্তী জানিয়েছেন, ইউটিউবে শাকিব খানের কিছু গান দেখেছি। এখানে আসার আগে অশোক থানুকাজি আমাকে ওর দুটো ছবিও দেখিয়েছেন, দেখেই বলেছিলাম ওকে খোঁচা খোঁচা দাড়িতে বেশ মানাবে। দেখেন আজকে কিন্তু ওকে দাড়িতে বেশ সুন্দর লাগছে।